তিন পার্বত্য জেলায় 72 ঘন্টার অবরোধের কারণে সাজেক ভ্রমণে গিয়ে 8 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। শনিবার সকাল থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট 72 ঘন্টার অবরোধের ডাক দেয়। এতে রাঙামাটি ও খাগড়াছড়িতে দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ সব যান চলাচল বন্ধ হয়ে যায়, যে কারণে সাজেকে শুক্রবার ঘুরতে যাওয়া পর্যটকরা ফিরতে পারেননি। সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন জানান, অবরোধের কারণে সাজেকে 8 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। মূলত শুক্রবার খাগড়াছড়ি থেকে যারা সাজে গিয়েছিলেন তারাই সেখানে আটকা পড়েছেন। পরিস্থিতি ভালো হলে তাদের ফিরিয়ে আনা হবে। সময় ফুটময়।